একটু নিউজ করে ইউটিউব চ্যানেল নতুন একটি ইনফরমেশনের ওপর ভিডিও নিয়ে চলে এসেছি সব বাচ্চারা জন্মগ্রহণ করছেন বা নিউ বর্ণ বেবি তাদের যে জন্ম সার্টিফিকেট আগে কিন্তু মাস বা সাত মাস পরে কিন্তু আপনারা হাতে পেতেন তাও যে কোনো নিকটবর্তী পৌরসভায় গিয়ে ষাট টাকার ফর্ম ফিল করে লাইনে দাঁড়িয়ে কিন্তু আপনাদের নিতে হতো কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু যে নিউ বর্ন বেবিদের বার্থ সার্টিফিকেট খুব দ্রুত অর্থাৎ এক সপ্তাহের মধ্যে কিন্তু নিজে অনলাইনে দিয়ে দিচ্ছে তো সেটি কিভাবে আমি এই ভিডিওতে দেখাবো আমি একটি নতুন বাচ্চা বা বর্ন বেবির কিন্তু নিউ বর্ন বেবির কিন্তু জন্ম সার্টিফিকেট তুলেছি তো সেটি কিন্তু আমি এই ভিডিওতে দেখা দেব দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে জন্ম মৃত্যুর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি চলে এসেছি তো আপনারাও কিন্তু আসবেন তাছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে এই যে মূল সাইটের বা ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে গিয়েও কিন্তু এখানে চলে আসতে পারবেন এখানে আসার পরে একটি অপশান আপনারা দেখতে পাবেন যে সিটিজেন সার্ভিস বলে এই সিটিজেন সার্ভিসটা আপনারা ক্লিক করবেন সিটিজেন সার্ভিসে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই অপশানগুলো ওপেন হবে তো এখানে প্রথম পক্ষী বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই ইউজার গাইড অর্থাৎ কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন তার জন্য গাইড এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তারপরে যেটা আছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন আপনারা কিন্তু নতুন যে বন বেবি আপনাদের হয়েছে সেই বন বেবি কিন্তু নতুন যে আবেদনপত্র এখান থেকে করতে পারবেন আবেদন করার পর যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি হবে সেই নাম্বার দিয়ে আপনার আবেদন কতদূর কাজ হলো সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তারপরে কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যদি আপনাদের বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড করতে চাই তাহলে আপনাদের ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আপনাদের যে চাইল্ড নেম রেজিস্ট্রেশান অর্থাৎ আপনাদের আবেদনের পরে কিন্তু একটু নতুন মেসেজ আসবে সেখানে কিন্তু লেখা হবে যে আপনার বাচ্চার নামকরণ করুন বা কী নাম দেবেন সেটি দিন তো এখান থেকে কিন্তু চাইল্ড নেম রেজিস্ট্রেশান করতে হবে তারপরে আপনি এখান থেকে যদি যে বার্থ সার্টিফিকেটে কারেকশান করতে চান তাহলে কিন্তু এখানে কারেকশান করতে পারেন সমস্ত কিছু কিন্তু এখানে আপনি করতে পারেন তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো এবার থেকে কিন্তু আপনাদের পৌরসভায় গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না বা অফলাইন ফর্ম ফিল করতে হবে না তো আপনারা কী করবেন আপনাদের যখন নিউ বর্ন বেবি জন্মগ্রহণ করবেন তো যে হসপিটাল বা যে নার্সিংহোমে আপনাদের বেবিটি জন্মগ্রহণ করেছে সেই নার্সিংহোমের একটি বিভাগ আছে টেকনিক্যাল বিভাগ সেখানে শুধুমাত্র টেকনিক্যাল কাজ হয় তো সেখানে যাবেন আপনার আধার কার্ড আপনার ওয়াইফের আধার কার্ড নিয়ে যাবেন এবং গিয়ে বলবেন যে এটি রেজিস্ট্রেশন করতে আপনার বার্থ সার্টিফিকেটের জন্য তো ওরা একটি ফর্ম আপনাদের দেবে অফলাইন ফর্ম সেই ফর্মটি কিন্তু আপনারা নির্দিষ্টভাবে ফিল আপ করে সঙ্গে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে ওদের ওখানে জমা করবেন জমা করলে কিন্তু যে টেকনিক্যাল ম্যান বসে থাকবে সেই টেকনিক্যাল ম্যান কিন্তু আপনাদের সেই ডকুমেন্টটি তাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে কিন্তু যে নিকটবর্তী পৌরসভা আছে সেই পৌরসভায় কিন্তু জানিয়ে দেবে অর্থাৎ জানিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু মোবাইল নাম্বারে সেখানে যাওয়া হবে তো মোবাইল যে জানিয়ে দেবে আপনাদের কিন্তু মেসেজ চলে আসবে তো সে কীভাবে ম্যাসেজ আসবে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই মেসেজটি তো মেসেজটি কবে এসেছে এখানে কিন্তু আপনার লেখা আছে থার্স ডে এগারোটা সাতাশে তো কী লেখা আছে ডেয়ার অ্যাপ্লিক্যান্ট ইউর অ্যাপ্লিকেশান ইজ সাবমিট সাকসেসফুলি অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন তারপরে ক্যান ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান ফ্রম তো লিঙ্ক দিয়ে দিয়েছে আপনাদের কিন্তু মেসেজ দিয়ে দেবে তো এই মেসেজ লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের যে আমি পোর্টালে নিয়ে গিয়েছিলাম আগে ওই পোর্টালেই কিন্তু আপনাদের রিডাইরেক্ট করবে তো রিডাইরেক্ট করার পর আপনারা কী করবেন এই যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশান নাম্বারটি কিন্তু আপনাদের ওখানে ট্র্যাক অ্যাপ্লিকেশানে দিলে আপনারা কিন্তু ট্র্যাক করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশানটা কতদূর আগালো তারপরে আবার একটি মেসেজ দেবে মেসেজটা এরকম মেসেজ দেবে দেখতে পাচ্ছেন ফ্রাইডেতে মেসেজটা এসেছে ডেয়ার অ্যাপ্লিক্যান্ট ইওর বার্থস অ্যাপ্লিকেশান হ্যাজ বিন রেজিস্টারেড টু প্রিন্ট দ্য সার্টিফিকেট প্লিজ অ্যাড দ্য বেবি নেম তো একটি লিঙ্ক দেবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের আমি যে আগের পোর্টালে দেখিয়েছি বেবি নেম অর্থাৎ চাইল্ড নেম রেজিস্ট্রেশন তো এ আপনাদের কিন্তু ওখানে রিডাইরেক্ট করবে তো ওখানে গিয়ে কিন্তু আপনাদের বাচ্চার যে নামকরণ বা নাম দেবেন সে নামটি কিন্তু ওখানে দিয়ে দেবেন তারপরে আপনাদের আর একটি মেসেজ আসবে যে মেসেজটি তিনটে নয় মিনিটে চলে এসেছে ডেয়ার অ্যাপ্লিক্যান্ট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভেড অর্থাৎ এটি কিন্তু গ্রহণ হয়ে গেছে বা অ্যাপ্রুভ করে দিয়েছে ইউ ক্যান ডাউনলোড সার্টিফিকেট বলে একটি লিঙ্ক দেবে সেই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা যে যে বাচ্চার জন্ম সার্টিফিকেট সেটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবার আমি দেখিয়ে দিই যে একটি বাচ্চার জন্ম সার্টিফিকেট আমি ডাউনলোড করেছি সেটি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি বাচ্চার বার্থ সার্টিফিকেটে আবেদন করেছিলাম এরকমভাবেই নার্সিংহোমে থেকে যেহেতু সে নার্সিংহোমে হয়েছে তো এখানে কিন্তু বার্থ সার্টিফিকেটটা এরকমই অরিজিনাল বার্থ সার্টিফিকেট এখানে নাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেয়ে জন্মগ্রহণ করেছেন এবং সবথেকে বড়ো জিনিস যে আমি আমি ফাউ কথা বলছি বা মিথ্যা কথা বলছি কি না এটি দেখতে পাচ্ছেন বাইশ আট দু আজকে কিন্তু উনত্রিশ তারিখ আমার জন্ম সার্টিফিকেটটা কিন্তু বা এই বেবি কিন্তু জন্মগ্রহণ করেছে বাইশ আট দু হাজার বাইশে কোথায় জন্মগ্রহণ করেছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ সেই নার্সিংহোম বা হসপিটালের নামটি তারপরে এখানে তার মায়ের নাম দেওয়া আছে এখানে তার বাবার নাম দেওয়া আছে এখানে মায়ের আধার কার্ড নাম্বার দেওয়া আছে বাবার আধার কার্ড নাম্বার দেওয়া আছে এখানে তার সেই বাচ্চার বা মা বাবার যে পারমান্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেটি কিন্তু দেওয়া আছে তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে সার্টিফিকেট নাম্বার দেখতে পাচ্ছেন এই হচ্ছে সার্টিফিকেট নাম্বার এই সার্টিফিকেট নাম্বার কিন্তু আপনি ডিজিলকারে সার্চ করলেও কিন্তু আপনার সার্টিফিকেটটি শো হয়ে যাবে এবং কবে রেজিস্টার্ন হয়েছে দেখতে পাচ্ছেন পঁচিশ আট দু হাজার বাইশ অর্থাৎ আজ থেকে চার দিন আগে কিন্তু রেজিস্টার্ন হয়েছে তারপরে তার যে নাম্বার সে নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এমনি রিমার্কস কিছু নেই এবং ডেট অফ ইস্যু ছাব্বিশ তারিখে কিন্তু এটি ইস্যু করা হয়েছে ইতি ইস্যু কে করেছে এই নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইস্যু করেছে এই ব্যক্তি অর্থাৎ সুবীর কুমার দাস বা আমাদের যে পৌরসভার যে চেয়ারম্যান আছে এই চেয়ারম্যান বলছি যে দায়িত্বে আছে সেই কিন্তু এটি অ্যাকসেপ্ট করেছে তারই মানে কি ডিজিটাল সিগনেচার এবং এসআইটি কিন্তু বারকোটে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অনেক সময় দেখতে পালেন যে বেবিটি জন্মগ্রহণ করেছে বা যার আমি আবেদনটি করেছি এরকমভাবে তার কতদিন আগে আবেদন করেছি এবং ঠিক কবে জন্মগ্রহণ করেছে তো সেটি কিন্তু আপনারা কিন্তু অনেক সময় দেখতে পাচ্ছেন আজ থেকে যেহেতু বাইশ তারিখের আজকে উনত্রিশ আট দিন আগে কিন্তু জন্মগ্রহণ করেছে তার মধ্যে কিন্তু তার বার্থ সার্টিফিকেটটি কিন্তু তৈরি হয়ে গেছে তাছাড়াও আপনারা যদি কোনো গাইডলাইন নিতে চান তাহলে জন্ম মৃত্যু যে সারটি ওয়েবসাইটটি আছে সেখানে এসে হাউ টু অ্যাপ্লাই বা গাইডলাইন এখানে ক্লিক করলে একটি পিডিএফ আপনাদের ডাউনলোড হবে সেই পিডিএফে কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তো পিডিএফটি আমি দেখিয়ে দিচ্ছি ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পিডিএফটি তো স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া আছে তো এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা ফিল আপ করবেন তো কীভাবে স্টেপ বাই স্টেপ আমি আপনারা কীভাবে কোথায় কী লিখবেন সকল বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে তো আমি দেখিয়ে দিই এই দেখুন সকল বিস্তারিত কিন্তু দেওয়া আছে আপনারা এই পিডিএফটি কিন্তু দেখে দেখে ফর্ম ফিল আপটি করতেও পারেন নিজে তো এখানে কোথায় কী লিখবেন কোথায় বাবার নাম কোথায় বেবির নাম সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে দেখ দেখতে পারবেন এবং তাছাড়াও কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু লেখাও আছে আপনারা কিন্তু পড়তে পারেন পড়ে কিন্তু আবেদন করতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুবই কিন্তু আনন্দদায়ক একটি ভিডিও কারণ ইনফরমেশানটা কিন্তু খুব কারেন্ট তো আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের যে নিউবর্ন বেবির যে জন্ম সার্টিফিকেট সেটি কিন্তু আপনারা নিজের থেকেই তৈরি করে নিতে পারেন কোনো জায়গায় না গিয়ে বা ঘন্টার পর ঘন্টা রোদে লাইন না দিয়ে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য ততক্ষণে ভালো থাকবেন